দার্জিলিং, নামটা শুনলে আপনার মনে কি ভেসে ওঠে? টয় ট্রেন, তাই তো? আর আমার মনে ভেসে ওঠে নানা রকম স্বপ্ন, আর সেই সমস্ত স্বপ্ন নিয়েই এবারের দার্জিলিং সফর। এখন 4:15 বাজে, বেরিয়ে পড়েছি আমাদের আজকের রাইডে, নর্থ বেঙ্গল রাইড। গৌরব আর মলায় দাঁড়িয়ে আছে, ভোরবেলা আমার সঙ্গে দেখা করতে এসেছে, তো খুবই ভালো লাগলো ওদের সঙ্গে দেখা করে। রাইডটা শুভ শুভ স্টার্ট করি, চল বাই। আজকের গল্পে আমি শুধু একা নেই, গল্পের মধ্যে থাকলে তাকেও দেখতে পাওয়া যাবে, যার ইচ্ছায় আপনারা এই দার্জিলিং গল্পটি দেখছেন। নর্থ বেঙ্গল যেতে গেলে প্রত্যেকবারেই বর্ধমান শক্তিগড়ের উপর দিয়ে যায়, তো এবারে কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম রুট নিয়েছি, নতুন ধরনের অভিজ্ঞতা হতে চলেছে। তো আমি এখন চন্দননগরে আছি, আর চন্দননগরের উপর দিয়ে এখন হাইরোডে জাস্ট টাচ করব। সুন্দর নদী। চন্দননগর থেকে আমি ওল্ড দিল্লি রোড ধরলাম, তারপর সোজা চললাম কৃষ্ণনগরের দিকে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো আপনারা দেখেছিলেন ভোরবেলা 4:15 নাগাদ আমরা বেরিয়েছিলাম, তো এখন জাস্ট গৌরাঙ্গ সেতুর ঠিক আগে দাঁড়িয়ে আছি। আর গৌরাঙ্গ সেতুর আগেই আমার এক বন্ধু সুব্রতর সঙ্গে দেখা হয়ে গেছে, তো দারুণ একটা টাইম আমরা এক্সপেন্ড করলাম এখানে। তো এখানে চাটা খেলাম, এবার কন্টিনিউ করবো জার্নি। আর আগের রাস্তা খুবই সুন্দর, ইনফরমেশন পেলাম এখান থেকেই, তো এই রাস্তায় আমি ফার্স্ট টাইম, তো সেই কারণে এই নতুন রাস্তায় আমার এক্সপিরিয়েন্সটা কীরকম হয় সেটা দেখবার জন্যই এলাম, আর আপনাদেরকেও আমি জানাবো এই রাস্তাটা কীরকম। তো সেই কারণে ভিডিও সঙ্গে থাকবেন, আর এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা কিন্তু লাইক করার চাই। আপনি আমার ভিডিওতে আছেন, ঠিক আছে চলো, খুব ভালো লাগলো। বাঁদিকে দেখো মায়াপুরের মন্দির দেখতে পাচ্ছ, বড় মন্দির দেখো, ওই দেখো। এখানেই প্রথম চায়ের ব্রেক নিয়েছিলাম, তারপরে কৃষ্ণনগর টোলে এসে ব্রেকফাস্ট করলাম। ম্যাডাম, বাড়ি থেকে এখনো পর্যন্ত 209 কিলোমিটার রাস্তা চলে এসেছি, জাস্ট বহরমপুর সিটি এন্টার করছি, তো সিটির মধ্যে ঢুকবো না, সিটি বাইপাস করব। আর এখান থেকে মালদা এখনো পর্যন্ত 130 থেকে 135 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। এরপর বহরমপুর হয়ে সোজা মালদা, তারপরেই রায়গঞ্জ। কিন্তু পথে যা গরম, তার জন্য তো মাঝে মাঝে ওয়ারেস গুলে খেতে হচ্ছে। আর রাইডের একদম শেষ লগ্নে পিছনে বসা পিলিয়ান ম্যাডাম বাকনা মেলতে শুরু করেছে, তার মানে রাইডটাকে এনজয় করছে। বলরাম, তুমি কোথায়? আমি তো মোড়ে চলে এসেছি। রায়গঞ্জে আমার বন্ধু বলরাম থাকার জন্য হোটেলের ব্যবস্থা করে দিয়েছিল। তো এখন বাজে 5:52, আর রায়গঞ্জে আমি চলে এসেছি মোটামুটি 4:30 সময়। আর এখন মার্কেটে বেরিয়েছি এখানে জল কিনতে, কারণ যে হোটেলে ছিলাম সেই হোটেলে জল খুব একটা আমার সুবিধের মনে হয়নি, তাই জিওলিন খুঁজতে বেরিয়েছিলাম। কিন্তু মার্কেটে কোথাও জিওলিন না পেয়ে তাই প্যাকেজ ওয়াটার কিনে নিয়ে যাচ্ছি। তো পিছনে যে হোটেলটা দেখা যাচ্ছে এই হোটেলেই আজকে স্টে করছি, এটা বলরাম আমাকে ঠিক করে দেয়। তো এটা নন এসি রুমের ভাড়া পড়েছে 550 টাকা। এখন মোটামুটি 5:40 বাজে, রুম থেকে এবার আমরা বেরিয়ে যাবো, রেডি হচ্ছে, প্রিয়াঙ্কাও রেডি হচ্ছে। বড় সবচেয়ে কাজ হচ্ছে এই যে লাগেজগুলোকে বাইকে মাউন্ট করা, তো এটা একটা বড় কাজ। তো আগের দিন আমাকে মলয় খুব হেল্প করেছিল, আজকে আর হেল্প করার কেউ নেই। তো যদি ও পারে হেল্প করতে, কি ও হেল্প করতে পারবে? আসছে তো জানি না কি হবে, নিচে নিয়ে যাই, নিচে নিয়ে গিয়ে মাউন্ট করার ব্যবস্থা আপাতত করতে হবে, এটা একটা বড় টাস্ক। আসতে উঠো, আসতে উঠো, আসতে উঠো, হয়েছে? পা রাখতে পেরেছো ঠিকঠাক করে? একটু পাটা না রাখার জায়গা করে নাও। জয়তারা বলে আজকে শুরু করি আজকে রাইডটা। রায়গঞ্জে এখন 6:15 বাজে, সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করতে ফ্রেশ হতে অনেকটা টাইম লেগে গেল, এক্সপেক্টেড টাইম। আমরা আশা করেছিলাম 5টার সময় বেরোবো, 5টার সময় তো বেরোতে পারলাম না, একটুখানি দাঁড়াবো, আমার গাড়িটা ওয়ার্ম আপ করতে হবে। তো আমি ডালখোলা রাস্তা না নিয়ে আমি নিয়েছি হচ্ছে বোতলবাড়ি রাস্তা, তো রাস্তার কন্ডিশন খুব একটা তো ভালো নয়, কিন্তু তাহলেও আমার টাইম অনেকটা সেভ হবে, আমি সেই কারণে এই রাস্তাটা নিলাম। সকালবেলার ওয়েদার জাস্ট ওয়াও, এত সুন্দর ওয়েদার, বাইক চালাতে দারুণ লাগছে, ফ্রেশ লাগছে একদম নিজেকে।
আর কালকে আমাদের রায়গঞ্জে থেকে যাওয়ার ডিসিশনটা যে ঠিক সেটা ভালো রকমভাবে বুঝতে পারছি, কারণ প্রপার রেস্ট হয়েছে রাত্রিবেলা, সেই কারণে সকালবেলা একটু ফ্রেশ লাগছে। হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ার জন্য আবার ব্যাগে রেন কভার পরিয়ে নিচ্ছি। তো সকালবেলা এই কিছুক্ষণ আগে বলছিলাম দারুণ সুন্দর ওয়েদার, কিন্তু এখন যা অবস্থা আর সুন্দর বলতে পারছি না। তো কী হবে জানি না, যদি বৃষ্টি মাথায় নিয়ে যেতে হয় খুব বাজে জিনিস হবে, বেশি দূর এগোতেও পারবো না। তো যা কিছু প্ল্যান ছিল সেগুলো এক্সিকিউটও হয়তো করতে পারবো না, ফটোগ্রাফিও করবো ভেবেছিলাম সেটাও হয়তো করতে পারবো না, তবে দেখা যাক। তো এখন এখানে একটু রানি দাঁড়িয়েছি, চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাব। তো রায়গঞ্জ থেকে আপাতত শিলিগুড়ির দিকে চলে এসেছি। তো শিলিগুড়ি আর বেশি দূর বাকি নেই, শিলিগুড়ি মোটামুটি আর 40-42 কিলোমিটার মতো বাকি আছে। তো এখন মোটামুটি 9:30 বাজে, একটা হোটেলে ঢুকেছি খাওয়ার জন্য, টিফিন করব জাস্ট। আর দার্জিলিং এখনও পর্যন্ত মোটামুটি ওই 130 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, খুব তাড়াতাড়ি চলে আসব। আর এদিকেই হচ্ছে দার্জিলিং, আর আকাশের দিকে তাকিয়ে দেখছি মেঘ আছে। আজকে সকাল থেকে যখনই বেরিয়েছি তখন থেকে বৃষ্টি পড়ছিল, প্রায় 2 ঘন্টার উপরে বৃষ্টিতে বাইক চালিয়েছি। বৃষ্টিতে বাইক চালিয়ে এখন এইরকম ওয়েদার, একদম সানি ওয়েদার, কিন্তু ওইদিকে এখনও পর্যন্ত মেঘ করে আছে, জানি না আমাদের কপালে কী নাচছে। তো প্রে করি যেন বৃষ্টি অন্তত না হয়, কাঞ্চনজঙ্ঘা না দেখতে পাই কিন্তু বৃষ্টি যেন না হয়, বৃষ্টি হলে কিন্তু সমস্ত মজাটাই মাটি হয়ে যাবে। আলুর পরোটা তো খাচ্ছি, ওদিকে কিন্তু চলছে হচ্ছে লুকিয়ে লুকিয়ে মুড়ি খাওয়া, হজম করতে পারবে না তো সেই কারণে। শিলিগুড়ি ঢোকার আগে দুপাশের সবুজ চা বাগান আপনাকে এ ভাবেই স্বাগত জানাবে। সামনের এই ক্রসিং থেকে এখানে বোট পেয়ে গেছি, কাছিয়াং আর দার্জিলিং হচ্ছে বাঁদিকে, আর সোজা চলে গেলেই হচ্ছে গ্যাংটক। তো এবারের গন্তব্য আমাদের গ্যাংটক নয়, কারণ গ্যাংটকে গন্ডগোল এবারে হবে না। কি হবে? দার্জিলিং জমজমাট হবে। চলে এসছি দার্জিলিং, 77 কিলোমিটার, ঘুম 69 কিলোমিটার, সোনাদা 60 কিলোমিটার, কাছিয়াং 45 কিলোমিটার। এটাই হচ্ছে সেই ওল্ড হিলকাট রোড, ইংরেজদের আমলের তৈরি। হিলকাট কেন? এখান থেকে আগে গরুর গাড়ি চলাচল করতো দার্জিলিং এ যাওয়ার জন্য, সেই কারণে এর নাম হচ্ছে হিলকাট রোড। আর পাশেই হচ্ছে টয় ট্রেনের লাইন। তো গ্যাংটকে গন্ডগোল হোক আর নাই হোক, দার্জিলিং কিন্তু জমজমাট। তো এখন যে রোডটা ধরেছি এটা হচ্ছে রোহিণীর রাস্তা, আর ঠিক তার আগেই যে রাস্তাটা থেকে আমি কাট দিলাম সেটা হচ্ছে মেরিকের রাস্তা। তো মেরিকের রাস্তা দিয়ে অনেক বেশি ঘোর হবে, তো এখান থেকে কাছিয়াং 22 কিলোমিটার পড়বে। পিছনে বসে প্রিয়াঙ্কা তো প্রচুর খুশি, দার্জিলিং প্রথমবার আসছে বলে খুশি, তাই তো? একদম, এর আগে নৈনিতাল, মানালি, কুলু সব ঘোরা হয়ে গেছে। না, নৈনিতাল ঘোরনি, সব ঘোরা হয়েছে এদিকে, মুসৌরি ঘুরেছে, কিন্তু দার্জিলিং ঘোরা হয়নি। দার্জিলিং না ঘোরা হলে পাহাড় ঘোরা সম্পূর্ণ নয়। বাঙালির দার্জিলিং না ঘুরলে কি হয়? রোহিণীর রাস্তাটাকে যতটা সোজা ভেবেছিলাম ততটা সোজা নয়, বেশ খাড়াই রাস্তা। হ্যাঁ, এটা ঠান্ডা হিমেল হাওয়া। রোহিণীর রাস্তায় জাস্ট টোল গেটটা ক্রস করে কিছুটা উপরে উঠে চলে এসেছি। গাড়িটা অনেকক্ষণ ধরে চালাচ্ছিলাম, গরম হয়ে গেছে, তো সেই কারণে রেস্টের জন্য এখানে 15 মিনিট জাস্ট একটা ওয়াটার ব্রেক নিচ্ছি। আর রাস্তা খুবই খাড়াই, দেখলে বোঝা যাচ্ছে। ও, প্রচুর থ্রটল দিতে হচ্ছে, প্রচুর থ্রটল দিতে হচ্ছে এখান থেকে তুলতে গেলে। ওয়াও, নিচের চা বাগান এবং পাহাড়গুলোকে খুব সুন্দর লাগছে, আর নিচে থেকে যে রাস্তাগুলো দিয়ে উপরে উঠে এলাম, হেভি সুন্দর, হেভি সুন্দর, দারুণ সময় একটা এক্সপেন্ড করলাম। আর নিচে কিছু কিছু আবছা আবছা নদী দেখা যাচ্ছে, যতটা সম্ভব তিস্তা নদী এটা। ওয়াও, যত উপরে উঠছি মেঘের মধ্যে যেন ঢুকে যাচ্ছি বলে মনে হচ্ছে। তো রোহিণীর পথে কাছিয়াং যাচ্ছিলাম, কাছিয়াং আই লাভ কাছিয়াং লেখা দেখে দাঁড়িয়ে পড়ছি, ছবি তোলার চান্স পাবো কি না জানি না, কিন্তু তো এখানটা, এখানটায় দাঁড়িয়ে যে ভিউটা দেখছি অসাধারণ, অসাধারণ। এবং আমার বাড়ির খুব কাছে থেকে, চন্দননগর থেকে
এক দাদার সঙ্গে এখানে এসেই পরিচয় হয়ে গেল, দাদার নামটা একবার বলবেন। শ্রীকান্ত ধর, চন্দননগরের বাড়ি। আর বৌদি? কেয়া পাল, চন্দননগর। ব্যাস, তো এনাদের সঙ্গে পরিচয় হয়ে গেল, ফেসবুকে আমি অ্যাড করে নেবো আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করিয়ে নেবো। দাঁড়িয়ে প্রচুর ছবি তুললাম, সেই সমস্ত ছবিগুলো দেখার জন্য ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন, দেখুন ইনস্টাগ্রাম আইডি নিচে এখানে আসছে। এবার একটা খাবার হোটেল দেখে দাঁড়াতে হবে, আর চারিদিকে মেঘ। ও, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, কি বলবো, অন্য রকমই ফিলিংস আসছে ভাই। কিন্তু সামনের গাড়িটা যা ধোঁয়া দিচ্ছে না, ফিলিংস বারবার বরবাদ করে দিচ্ছে। খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু প্রপার কোনো হোটেল না পাওয়ার জন্য, রাইস বা অন্য কোনো কিছু না পাওয়ার জন্য আপাতত খাচ্ছি হচ্ছে মোমো। অর্থাৎ দার্জিলিংয়ে ঢুকে ফার্স্ট ট্রাই করছি হচ্ছে মোমো। তো দারুণ একটা শুরুয়াত। দার্জিলিংয়ের মোমো খাওয়ার স্বপ্ন তো পূরণ হলোই, আর সঙ্গে সঙ্গে এই যে টয় ট্রেন, এটাও পূরণ হলো। তো ফাইনালি আমি 4:30 সময় হোমস্টেতে এসে গেছি, আর হোমস্টেটা অসম্ভব সুন্দর, লোকেশনটাও দারুণ সুন্দর। জানলা দিয়ে পিছন দিকে তাকালে মাউন্টেন দেখা যায়, কিন্তু এখন পুরোপুরি সাদা, একদম দেখলে দেখা যাচ্ছে পুরোপুরি সাদা, কিছু দেখা যাচ্ছে না। তো প্রচণ্ড কুয়াশা, সেই জন্য কিছু দেখা যাচ্ছে না, রাস্তাও একদম কুয়াশা ভরা ছিল, মানে খুব প্রবলেম হচ্ছিল বাইক চালাতে। তো অ্যাট লাস্ট দার্জিলিংয়ে এলাম। বলা যেতে পারে যে প্রিয়াঙ্কার দার্জিলিং কোনোদিন দেখেনি, তো ওর দার্জিলিং দেখার একটা ইচ্ছা ছিল, তো ওর স্বপ্নটা পূরণ করবার জন্যই আজকের এই দার্জিলিং সফরটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, আর দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে ঠিক এখান থেকেই। ততদিনের জন্য বাই বাই।